হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি হচ্ছে ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, এখন হচ্ছে সকালবেলা। তো চা করে নিছি, আজকে হচ্ছে চা আর হচ্ছে কলার কেক দিয়ে খাবো। কেক হচ্ছে আমার অনেক পছন্দ আর কি, বিশেষ করে কলার কেকটা তো খেতে ভালোই লাগে চা দিয়ে আর কি। তো কেক কেটে নিছি আর চা করে নিছি, এখন বসে হচ্ছে খাওয়া দাওয়া করবো, সকালে নাস্তাটা করব আর কি। তো সকালের নাস্তা শেষ করে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নার হচ্ছে সব আয়োজন করে নিব। রবিবার মানে কিন্তু অনেক ব্যস্ততা, অনেক কাজ, কারণ হচ্ছে রবিবারে সবসময় বাজার করা হয়, আবার হচ্ছে রান্নাবান্না করা হয়। তো সব মিলিয়ে দেখা যায় অনেক ব্যস্ততাতে দিন যায় আর কি। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে, এই তো ঝুঁকিনি নিয়ে আসছে, তারপরে আলু পেঁয়াজ ওই যে আমাদের বাসার প্রয়োজনীয় তো যা জিনিস লাগে এগুলোই নিয়ে আসছে আর কি। তো দৈনন্দিন জীবনে তো সবাই জানেন যে কেনাকাটা দেখা যায় যে কিছু লাগে ওইগুলো নিয়ে আসছে, আর বিশেষ করে এই তো আলু নিয়ে আসছে, এটা কিন্তু নতুন আলু, আর নতুন আলু খেতে কিন্তু অনেক মজা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এটার ভিতরে আছে হচ্ছে আদা, তারপরে হচ্ছে ধনে পাতা। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এই তো মাছও নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো মাছ কাটাকাটি শেষ, একদম ক্লিন করে নিছি। এই মাছটার নাম আমি জানি না, মাছটা কি মাছ আমি বলতে পারি না আর কি। আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছিল, তো চিংড়ি মাছও কাটাকাটি করে একদম ক্লিন করে নিছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, আর মাছ ওই মাছটা দিয়ে হচ্ছে শিম আর নতুন আলু দিয়ে রান্না করব। শিম আর নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। এই তো আমি হচ্ছে লাউটা কেটে নিছি, আর হচ্ছে রসুন আর পেঁয়াজ হচ্ছে ভিজিয়ে রাখছি, কারণ এই পেঁয়াজটা হচ্ছে লাল পেঁয়াজটা কাটলে আমার অনেক ঝাঁজ লাগে চোখের মধ্যে, একদম চোখ দিয়ে পানি পড়া শুরু করে। তো তার জন্য ভিজিয়ে রাখছি, ভিজানোর পরে কাটবো, তাহলে ঝাঁজটা লাগে না। আর এদিক থেকে হচ্ছে আমি এই তো নতুন আলু আর শিম হচ্ছে বেছে নিছি, আর নতুন আলু কেটে নিছি, ভালো করে ক্লিন করে নিছি, আর পেঁয়াজ কেটে নিছি, তারপরে হচ্ছে মরিচ কেটে নিছি, ধনে পাতা কেটে নিছি, সব কিছু কাটাকাটি শেষ। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। প্রথমত হচ্ছে লাউটা রান্না করে নিব চিংড়ি দিয়ে, তারপরে শিম আলু রান্না করব। আর বাংলাদেশে তো এখন তো বর্তমানে হচ্ছে শীতের সিজন, আর প্রচুর সবজি উঠে, তো মালয়েশিয়া তো মোটামুটি ভালোই সবজি পাওয়া যায়। তো প্রতি সপ্তাহ দেখা যায় শনিবার আর বৃহস্পতিবার আমাদের এখানে হচ্ছে সব সবজি নিয়ে একজন আসে আর কি বিক্রি করে। তো এখান থেকেই আমরা বিশেষ করে সবজি কিনে থাকি, না হয় দেখা যায় ওইভাবে কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় না অন্যান্য জায়গার মধ্যে। আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখন লাউটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউ হচ্ছে আমি বিশেষ করে কিছু পানি কিন্তু অ্যাড করব না, লাউ থেকে যে পানিটা উঠবে ওইটার মধ্যে লাউটা সিদ্ধ হয়ে যাবে আর কি। এই তো আমার লাউ রান্না কিন্তু শেষ, চিংড়ি মাছ দিয়ে লাউ, এখন হচ্ছে উপর থেকে ধনে পাতা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব।
এখন একটু ঢেকে দিব। তো আমার তো লাউ চিংড়ি রান্না শেষ, এখন হচ্ছে সিম আর আলু রান্না করব মাছ দিয়ে। প্রথমত হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, ভেজে নিলাম, তারপরে সিমগুলা দিয়ে দিতেছি। তো আজকে রান্নাবান্না করতে গিয়ে দেখা যায় অনেক সময় চলে গেছে, কারণ অনেক দেরি হয়ে গেছে মাছ আর হচ্ছে ভাজার করার কারণে, কারণ এগুলা গোছাইতে একটু সময় চলে গেছে। সিম আলুর মধ্যে হচ্ছে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে হচ্ছে সিম আলু কতক্ষণ আমি কষিয়ে নিব আর কি, 10 থেকে 12 মিনিটের মতো। তো এইভাবে রান্না করবেন, করলে কিন্তু অনেক ভালো লাগে আর কি, সিম আলু হচ্ছে মাছ দিয়ে রান্না করলে। আর আমার ভিউয়ার্স ভাই বোনদেরকে বলি, যারা হচ্ছে সবসময় আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওনাদেরকে তো আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আর যারা হচ্ছে নতুন ভিউয়ার্স, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগে, রান্নাবান্না কেমন লাগে, আর লাইকটা অবশ্যই দিবেন, কারণ ইদারিং আমার ভিডিওতে খুব কম লাইক পড়ে। তো হয়তো সবাই ভিডিওটা দেখতেছেন, লাইক দিতে ভুলে যান, লাইকটা কিন্তু একটা খুবই প্রয়োজনীয় জিনিস আমি মনে করি, কারণ যত বেশি লাইক পড়ে অন্যর কাছে হচ্ছে ভিডিওটা পৌঁছে দেয় আর কি। তো লাইকটা একটু কষ্ট করে দিয়ে দিবেন। তো আমার তো হচ্ছে সিম আলু কষানো শেষ, তারপরে হচ্ছে বাকি মশলা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, প্রায় হয়ে আসছে, নামাই ফেলবো আর কি। এখন চুলাটা অফ করে দিব। তো আমার ভিডিওটা তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন সবসময় নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স।